চলমান নীতিতে একটা বড় অন্যায় রয়েছে, উকিল বাপ ধরা। চলমান নীতিতে বড় একটা অন্যায় রয়েছে, আমাদের যেসব বিবাহের নিয়ম নীতি ছিল আগে তা কোনোটাই বৈধ ছিল না। এখন পরিবেশ অনেক ঠান্ডা হয়েছে, যদিও অনেক সময় আমি বিবাহের বৈঠকে থাকলেও হয়তোবা অনেকে মনে করেছে এটা তো বিবাহ হলো না, কেননা চলমান নীতিতে তা হয়নি। চলমান নীতিতে বহু অন্যায় রয়েছে, তার একটা অন্যায় হচ্ছে মেয়ের কাছে বিবাহ পড়ানো। চলমান নীতিতে একটা বড় অন্যায় রয়েছে, উকিল বাপ ধরা। চলমান নীতিতে বড় একটা অন্যায় রয়েছে, বিবাহের জন্য রেজিস্টার খাতায় চারজন সাক্ষীর ব্যবস্থা থাকা। আরও বিভিন্ন নিয়ম কানুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা এলাকা ভিত্তিক মানুষ করে থাকে তার অধিকাংশ প্রায় অংশই নাজায়েজ, হারাম, যার সাথে শরীয়তের কোনো মিল নেই। ফেকার বইয়ে লেখা আছে বিবাহের জন্য তেমন কিছু লাগে না, অভিভাবক লাগে না। দুইজন সাক্ষীর সামনে একজন বলবে এইটা আমার বউ, দুইজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী, তাহলে বিবাহ হয়ে যায়, যার কারণে তাদের কাছে কোর্টের বিবাহ জায়েজ। শরীয়তের মাপকাঠিতে কোর্টের বিবাহ নাজায়েজ বলে আমরা শক্তভাবে ঘোষণা দিয়েছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোর্টের বিবাহের সাথে কোনোদিন একমত পোষণ করিনি। সমাজ কতটুকু আমার সাথে আছে এটা আমার বিবেচনার বিষয় নয়, আমি তা কোনোদিন প্রয়োজন মনে করিনি, ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন মনে করতে হবে এমনটা অন্তত আমি ভাবি না। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের সূত্রপাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হলে পরবর্তী কাজগুলি সহজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পৃথিবীর মানুষ যারা পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, ঈমানদার, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা পরিবারকে এবং পরিবারের মালিককে, মূলত পরিবারের মালিককে আদেশ করেছেন তুমি নিজেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচানোর চেষ্টা করা যায় জাহান্নাম থেকে, কিছু নিয়মকানুন আছে, এবং পরিবারকেও বাঁচানো যায় জাহান্নাম থেকে, যার জিম্মেদারি হিসাবে বাড়ির গার্জেন অভিভাবকের সামনে আল্লাহ তাআলা এভাবে পেশ করেছেন। অভিভাবককে বলেছেন, স্বামীকে বলেছেন, বাপকে বলেছেন, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা এভাবে বিস্তারিত বিষয়টি দেখতে চাইলে কোরআন মাজিদে যেভাবে উল্লেখ হয়েছে পরিবারকে বাঁচানোর, তা প্রথমে আমরা দেখতে পারি। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য লোকমান হাকিম যা বললেন তা নিজের আমলে নেওয়া যায়।